এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করবো স্পেশাল একটা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো এখানে আমি প্রায় 2 কেজি ওজনের একটা বড় বয়লার মুরগি নিয়েছি। এবার মুরগিটাকে আমি খুব ভালোভাবে কেটে নেব। সো মুরগিটাকে আমি কেটে এখানে 4 পিস নিয়েছি, কারণ আমি খুব বেশি রান্না করব না, 4 পিস এনাফ। তখন আমি চাল টাল ধুয়ে সব কিছু প্রসেস রেডি করি, তারপর মুরগিটাকে আমি সবগুলো মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রাখবো। আচ্ছা, এখানে আমি মুরগিগুলোকে খুব ভালোভাবে মুরগিটাকে কেটে ধুয়ে নিয়েছি। তারপর দেব আমি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার দেব 1/2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া মরিচ। তারপর আমি দেব হচ্ছে ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ। ভালো জিরার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। আর দিতে হবে বিরিয়ানির মশলা। এখানে আমি রাঁধুনির বিরিয়ানির মশলা নিয়েছি, তাই 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এবার দিতে হবে রান্নার তেল। আর এখানে দিচ্ছি 2-3 টুকরো দারচিনি, এলাচি, লং। তারপর আমি দেব 4-5টা পেঁয়াজ। এবার খুব ভালোভাবে সবগুলোকে আমি ম্যারিনেট করে রাখবো, খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। আদা আর জিরে বাটা, সরি, আদা আর রসুন বাটা দিতে আমি ভুলে গেছি, এই জন্য আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। আবার আমি খুব ভালোভাবে একটু মেখে নিব। আর অবশ্যই ট্রাই করবেন হাত দিয়ে মেখে রান্না করার জন্য, তাহলে স্বাদটা দ্বিগুণ হয়, খেতে অনেক লোভনীয় হয়। ব্যাস, এবার আমি ঢেকে রেখে দেব। সো এবার আমি চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব 5 থেকে 7 মিনিট। খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। সো ফাইনালি আমার চিকেনটা ভুনা হয়ে গেছে। এখন আমি জাস্ট বিরিয়ানিটা রান্না করব, আর চালও কিন্তু আমি ভেজে নিয়েছি। এদিকে আমি বিরিয়ানির চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এখন আমি জাস্ট গরম পানি দিয়ে দেবো। এবার একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপরে রান্না করব। সো এইবার আমি দিয়ে দিব মিল্ক। এবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর কুক করতে হবে। তো এবার আমি দিয়ে দিব বিরিয়ানির মশলা। খুব আলতো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবার 5 মিনিট ঢেকে তারপর রান্না করতে হবে। সো ফাইনালি আমার বিরিয়ানি রেডি। তো এখন আমি জাস্ট নামিয়ে সার্ভ করে নিব। বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে, লোভনীয়। আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হবে আমাকে জানাবেন। Bye.